আসসালামু আলাইকুম আমি ফারুক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব তাড়িৎ চুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের লেন্সের সূত্র শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে কোনো তড়িৎবাহী কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ বল এবং প্রবাহের দিক নির্ণয়ের জন্য আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ফ্রেডরিক হেনরিক লেন্স একটি সূত্র প্রদান করেন সেটি হচ্ছে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ বল বা প্রবাহের দিক এমন হবে যেন তা যে কারণে সৃষ্টি হয় সে কারণকেই বাধা দেয় অর্থাৎ একটি দণ্ডচুম্বককে যদি একটি বদ্ধ কুণ্ডলীর দিকে নিয়ে আসা হয় তাহলে এই কুণ্ডলিতে ফ্লাক্স পরিবর্তন হবে ফ্লাক্সের পরিবর্তন ঘটলে কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক বল বা প্রবাহ সৃষ্টি হবে এই কিন্তু এই তরিদচালক বল ও প্রবাহ উভয়েই এই দণ্ড চুম্বকের আপেক্ষিক গতিকে বাধা দেবে একটি বদ্ধ কুণ্ডলীর দিকে একটি দণ্ড চুম্বককে গতিশীল করা হলে ফ্লাক্স পরিবর্তন হয় কুণ্ডলীর ভেতর ফলে তড়িৎচালক বল বা প্রবাহ সৃষ্টি হয় কিন্তু এই তড়িৎচালক বল বা প্রবাহ সৃষ্টির পরপরই এই গতিশীল চুম্বকের গতিকে বাধা দান করবে আসার সময়ও বাধা দান করবে নিয়ে যাওয়ার সময়ও বাধা দান করবে একটি তড়িৎবাহী কুণ্ডলির এক প্রান্তে উত্তর মেরু সৃষ্টি হলে অপর প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয় কোন প্রান্তে কোন মেরু তৈরি হবে সেটি নির্ভর করে তড়িৎ প্রবাহের দিকের উপর আমি যে প্রান্তে আছি কুণ্ডলীর সেই প্রান্তে তড়িৎ প্রবাহ হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে আর ঘড়ির কাটার বিপরীত দিকে প্রবাহ হলে সেখানে উত্তর মেরু সৃষ্টি হবে আমি যদি অপর প্রান্তের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাবো ঘড়ির কাটার দিকে প্রবাহিত হচ্ছে আর ঘড়ির কাটার দিকে প্রবাহিত প্রবাহ যেই প্রান্তে হচ্ছে সেখানে দক্ষিণ মেরু সৃষ্টি হবে তো আমরা দেখলাম যে একটি তড়িৎবাহী কুণ্ডলির এক প্রান্তে উত্তর মেরু সৃষ্টি হয় আর এক প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয় উত্তর মেরু সৃষ্টি হবে যদি তড়িৎ প্রবাহ ঘড়ি কাটার দিকে হয় যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে ঘড়ি কাটার বিপরীত দিকে প্রবাহ হচ্ছে আমি যদি বিপরীত পাশে দাঁড়াই তখন আমি দেখতে পাবো ঘড়ির কাটার দিকে প্রবাহিত হচ্ছে সেখানে দক্ষিণ মেরু সৃষ্টি হচ্ছে একটি দণ্ড চুম্বকের উত্তর মেরুকে যদি আমি একটি বদ্ধ কুণ্ডলীর নিকট আনি তাহলে এই কুণ্ডলির মধ্যে ফ্লাক্স পরিবর্তন হবে ফ্লাক্স পরিবর্তনের ফলে এখানে আবিষ্টরিত চালক বল বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে এই আবিষ্টতরি চালক বল বা প্রবাহের দিক এমন হবে যেন তা যে কারণে সৃষ্টি হয় সে কারণকেই বাধা দেয় তার মানে দণ্ড চুম্বকের আসার কারণে দণ্ডচুম্বকের গতির কারণে এখানে আবিষ্টতরিচালক বল সৃষ্টি হয়েছে বা প্রবাহ সৃষ্টি হয়েছে কিন্তু প্রবাহের দিক সৃষ্টি আবিষ্টতরিচালক বল বা প্রবাহ সৃষ্টি হওয়া মাত্রই এই চুম্বকের গতিকে বাধা দিবে উত্তর মেরুকে আসতে বাধা দান করবে তো উত্তর মেরুকে বাধা দান করার জন্য তো প্রবাহের দিক এমন হবে যেন এখানে উত্তর মেরু সৃষ্টি হয় তাহলে আমরা দেখতে পাবো এই কুণ্ডলির মধ্যে উত্তর মেরু সৃষ্টি হয়েছে কিভাবে ঘড়ির কাটার বিপরীত দিকে প্রবাহ সৃষ্টি হওয়ার ফলে উত্তর মেরু সৃষ্টি হয়েছে উত্তর মেরু উত্তর মেরুকে বাধা দিচ্ছে আবার যদি আমি এই দণ্ড চুম্বকের উত্তর মেরুকে নিয়ে যাওয়ার চেষ্টা করি তারপরেও চুম্বকের গতি বাধাপ্রাপ্ত হবে যেমন লেন্জের সূত্র অনুযায়ী বল বা প্রবাহের দিক এমন হবে যেন চুম্বকের গতি বাধাপ্রাপ্ত হয় তো এই নর্থ পোলকে বাধা দান করার জন্য আকর্ষণ প্রয়োজন তাহলে এখানে ঘড়ির কাটার দিকে প্রবাহ হবে ঘড়ি কাটার দিকে প্রবাহ হলে আমরা জানি সাউথ পোল বা দক্ষিণ মেরু তৈরি হয় দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করে গতিকে বাধা দান করবে লেন্সের সূত্র শক্তি সমাকরণ নীতি মেনে চলে সেটা প্রমাণ করার জন্য আমরা একটি সুষম ক্ষেত্র কল্পনা করলাম যে ক্ষেত্রগুলো বোর্ডের সাথে ভেতরের দিকে লম্ব বরাবর ভেতরের দিকে প্রবেশ করছে এবার আমরা ক্ষেত্রের ভেতরে একটি আয়তাকার বদ্ধ কুণ্ডলীর একাংশ প্রবেশ করাবো যার ক্ষেত্র ফল হচ্ছে এক্স এল এক্স দৈর্ঘ্য এল প্রস্থ আমরা মনে করি এই তলের তল ভেক্টর এবং চুম্বক ক্ষেত্র ভেতরের দিকে তো তল ভেক্টর এবং ক্ষেত্রের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি তো সেক্ষেত্রে এর সংজ্ঞা অনুযায়ী বি কস থিটা এ তলভেক্টরের দিক এবং ক্ষেত্রের দিক একই দিকে হলে কস জিরো হচ্ছে ওয়ান তাহলে আমরা পাবো বি এর মান হচ্ছে এক্স এল তাহলে আমরা টোটাল ফ্লাক্স পাবো এতটুকু অংশে আবদ্ধ এর পরিমাণ পাবো বি এল এক্স ফেরাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা জানি সময়ের সাথে সাথে ফ্লাক্সের পরিবর্তনের হার তড়িৎ বলে ঋণাত্মক মানের সমান ফ্লাক্সের পরিবর্তন কখন হবে যখন আমি কুণ্ডলিকে টেনে ডান দিকে নিয়ে যাব তখন এখানে ফ্লাক্সের পরিমাণ কমে যাবে ফ্লাক্সের পরিবর্তন হবে ফলে এই কুণ্ডলিতে একটা তড়িৎ বল সৃষ্টি হবে তো লেন্সের সূত্র অনুযায়ী তড়িৎ বল যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দিবে কেন এখানে তরিচালক বল সৃষ্টি হবে ফ্লাস্কের পরিবর্তন হচ্ছে বলে কেন ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে আমি ওকে গতিশীল করছি সেই জন্য কুণ্ডলিটিকে চৌম্বকক্ষেত্র থেকে বাইরে নিয়ে যাচ্ছি তাহলে চ তরিচ্চালক বলের কাজ কি তরিচ্চালক বলের কাজ হবে আমার গতিকে বাধা দেওয়া মানে যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণকে বাধা দেওয়া তো বাধা দেওয়ার জন্য আমার গতির বিপরীতে তরিচ্চালক বল বা প্রবাহ আমার গতির বিপরীতে একটি বল সৃষ্টি করে আমার গতিকে বাধা প্রদান করবে এখন আমরা হিসাব করে নিই আমরা প্রথমে আমরা দেখব যে এই কুণ্ডলিরকে যদি আমি ডানে সরাই কুণ্ডলিকে যদি চুম্বক্ষেত্র থেকে বাইরে বের করে নিয়ে যাই তাহলে এক্সের পরিমাণ দৈর্ঘ্যটা কমে যাবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে তাহলে ফ্লাক্সের পরিবর্তন হবে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে ডিডিটি অফ বিএল চুম্বক্ষেত্র কনস্ট্যান্ট প্রস্থ কনস্ট্যান্ট কারণ আমরা প্রস্থকে চেঞ্জ করি নাই আমরা দৈর্ঘ্যকে চেঞ্জ করছি তো দৈর্ঘ্যকে আমি যদি ধীরে ধীরে বের করে কুণ্ডলিকে যখনই যখনই আমি কুণ্ডলিটাকে টেনে বের করে নিয়ে যাব তখনই এক্সের পরিমাণ হ্রাস পেতে থাকবে সময়ের সাথে সাথে তখন এটাকে আমরা বেগ বলতে পারি মাইনাস ডিডিটি অফ এক্সকে বলতে পারি বেগ তাহলে আমরা টোটাল ফ্লাক্সের পরিবর্তনকে লিখতে পারব বি এল ভি এখন তরিচালক বলের মান পেয়ে গেলাম আমরা বিএলভি এই কুণ্ডলীর মধ্যে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে ফ্লাক্সের পরিবর্তন হলে সময়ের সাথে সাথে তো আবিষ্ট তড়িৎ প্রবাহ যদি আয় হয় কুণ্ডলীর রোধ যদি আর হয় তাহলে আমরা লিখতে পারি ওমের সূত্র থেকে আই ইকুয়াল টু শক্তি ডিভাইড বাই রোধ তরিচালক শক্তি হচ্ছে বিএলভি যখনই তড়িৎচালক বল সৃষ্টি হলো তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো তড়িৎ প্রবাহের দিক এমন হবে যেন আমার টানকে বাধা সৃষ্টি করতে পারে কারণ আমরা জানি লেন্জে সূত্র থেকে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ চালক বল বা প্রবাহের দিক এমন হবে যাতে টানটা বাধা প্রাপ্ত হয় তাহলে এখানে বাধা প্রাপ্ত হওয়ার জন্য চুম্বক বল সৃষ্টি হতে হবে হচ্ছে বাম দিকে আমি টানছি ডান দিকে চুম্বক বল সৃষ্টি হতে হবে বাম দিকে তো চুম্বক বল বাম দিকে সৃষ্টি হওয়ার জন্য তড়িৎ প্রবাহ হতে হবে হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার দিকে প্রবাহ হলে আমরা ফ্লেমিং ফ্লেমিংয়ের বাহস্ত নিয়ম অনুযায়ী জানি তর্জনী চম্বুক্ষেত্রের মান নির্দেশ করে মধ্যমা তড়িৎ প্রবাহে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে এবং তার চুম্বক্ষেত্রে যে বল অনুভব করবে সেই বলের দিক নির্দেশ করে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি তাহলে আমরা যদি চম্বক্ষেত্রের দিকে আমাদের তর্জনীকে স্থাপন করি এবং তড়িৎ প্রবাহের দিকে যদি আমাদের মধ্যমাকে স্থাপন করি তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলি বলের দিক নির্দেশ করবে এখন এখানে আরো যদি বল সৃষ্টি হয় এই বাহুতে এবং এই বাহুতে তো আমরা যদি ফ্লেমিং এর বাস্ত নিয়ম দেখি চুম্বক্ষেত্র হচ্ছে ভেতরের দিকে তৈরির প্রবাহ টান দিকে বল তৈরি হবে উপরের দিকে এই বাহুতে বল তৈরি হবে উপরের দিকে যেটাকে আমি এফ টু দিয়ে লিখছি আবার চুম্বক ক্ষেত্র হচ্ছে এবার নিচের তারে চুম্বক ক্ষেত্র হচ্ছে ভেতরের দিকে প্রবাহ হচ্ছে বাম দিকে তাহলে বল তৈরি হবে হচ্ছে ঠিক ঠিক এফ টু এর বিপরীত এফ থ্রি একে অপরকে নিষ্ক্রিয় করে দিবে শুধুমাত্র আমি যেদিকে টানছি তার বিপরীত দিকে বলটা ক্রিয়াশীল থাকবে এখন এই বলের বিরুদ্ধে আমাকে শক্তি বা ক্ষমতা খরচ করতে হবে চুম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী তারের উপর চুম্বক বল পড়েছিলাম সেটি ছিল এফ ভেক্টর টু আই এল ক্রস বি তো আমরা ফ্লেমিং এর বা নিয়ম প্রয়োগ করে দেখতে পাচ্ছি যে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎবাহী তারের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তো সেক্ষেত্রে সাইন নাইনটি হচ্ছে ওয়ান সাইন নাইনটি ইকুয়াল টু ওয়ান বসিয়ে আমরা চুম্বক বলের মান নির্ণয় করতে পারবো এফ ওয়ান ইকুয়াল টু আই এল বি আই এর মান আমরা একটু আগেই বের করেছি বিএলবি ডিভাইড বাই আর সেটা এখানে রিপ্লেস করলে আমরা চম্বক বলের মান পাবোয়ার্কোয়ার ভি ডিভাইড বাই আর লেন্সের সূত্র অনুসারে সূত্র শক্তির সংরক্ষণশীল কিভাবে আমি তৈতবাহী তারকে টেনে নেওয়ার জন্য এই বলের বিরুদ্ধে আমাকে ক্ষমতা ব্যবহার করতে হবে কাজ করতে হবে তো বাইরের উৎসের ক্ষমতা আমরা পরিমাপ করবো কিভাবে আমি এই বলের বিরুদ্ধে আমি একটা ভি বেগে এই বলের বিরুদ্ধে বেগে আমি সরিয়ে নিচ্ছি তাহলে আমার ব্যবহৃত ক্ষমতা হচ্ছে মান যদি আমরা পাবো বি স্কোয়ার এল স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইড বাই আর এবার আমি যেই ক্ষমতাটা খরচ করেছি তার কারণে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে আবিষ্ট তৈরি চালক বল সৃষ্টি হয়েছে তৈরি প্রবাহের কারণে তারের মধ্যে জুলের তাপীয় ক্রিয়ায় তাপ উৎপাদন হবে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপাদন হবে তো কুণ্ডলীতে তাপ উৎপাদনের হার হচ্ছে পি ইকুল টু আই স্কোয়ার আর আইয়ের মান আমরা এখান থেকে রিপ্লেস করলে আমরা দেখতে পাবো কুণ্ডলীতে তাপ উৎপাদন হার আর বাইরে উচ্ছের ক্ষমতা সমান অর্থাৎ আমি যে পরিমাণ শক্তি খরচ করেছি আমি যে আমার যে পরিমাণ আমার ব্যয়িত ক্ষমতা কুণ্ডলীর তাপ উৎপন্ন হবার হারের সমান আমার ক্ষমতার কারণেই ব্যয় করেছি সে কারণে এখানে তাপ উৎপাদন হয়েছে আমি শক্তি ব্যয় না করলে তাপ উৎপাদন হতো না যেটা শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে আজকের ক্লাসটি ভালো লাগলে ন্যাশনাল ফিজিক্স ক্লাসরুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে